আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি রোকসানা বেগম, নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয়ে। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 10, আমাদের জাতির পিতা, পাঠ 1, বঙ্গবন্ধুর শিক্ষা ও সংগ্রামী জীবন, এবং পাঠ 2, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা দেখো তোমাদের বইয়ে শেখ মুজিবুর রহমানের বিভিন্ন বয়সের ছবি দেখা যাচ্ছে। এই পাঠ 1-এ আমরা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা এবং তার সংগ্রামী জীবন সম্পর্কে জানব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। কে আমাদের জাতির পিতা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। তিনি 1920 সালে 17ই মার্চ বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম খোকা। তার বাবার নাম শেখ লুৎফর রহমান ও মায়ের নাম ছায়রা খাতুন। বঙ্গবন্ধু কবে কোন জেলায় জন্মগ্রহণ করেন? বঙ্গবন্ধু 1920 সালে 17ই মার্চ বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার ডাকনাম হলো কি? খোকা। তোমাদের যেমন একটা ছোট নাম আছে, ঠিক তেমনি বঙ্গবন্ধুরও একটা ছোট নাম আছে। বঙ্গবন্ধুর বাবার নাম হলো কি? শেখ লুৎফর রহমান। আর মায়ের নাম? মায়ের নাম হলো ছায়রা খাতুন। তার শিক্ষা জীবন শুরু হয় 7 বছর বয়সে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। 2 বছর পর তিনি গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন। বঙ্গবন্ধুর শিক্ষা জীবন শুরু হয় কয় বছর বয়সে? 7 বছর বয়সে। কোন বিদ্যালয়ে? গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে 2 বছর পড়ার পর তিনি গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন। তিনি মাধ্যমিক শিক্ষা লাভ করেন গোপালগঞ্জ মিশন হাই স্কুল থেকে। এরপর কলকাতার ইসলামিয়া কলেজ থেকে আইএ এবং বিএ পাশ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। বঙ্গবন্ধু গোপালগঞ্জ মিশন হাই স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা লাভ করেন এবং কলকাতার ইসলামিয়া কলেজ থেকে আইএ বিএ পাশ করে তিনি আইন বিভাগে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তখন থেকে বঙ্গবন্ধু বাঙালির বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলনে অংশগ্রহণ করেন। এসব আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে তাকে বহুবার কারাবন্দী হতে হয়, কিন্তু আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন অবিচল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আইন বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, তখন থেকে তিনি বাঙালির বিভিন্ন অধিকার আদায়ের জন্য তিনি আন্দোলন করেন। এসব আন্দোলন মেনে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে বঙ্গবন্ধুকে বহুবার অর্থাৎ বারবার তাকে কারাবন্দী হতে হতো, কিন্তু তিনি এই আন্দোলন সংগ্রামে ছিলেন অবিচল, অটল। 1966 সালে তিনি পূর্ব বাংলার জনগণের মুক্তির সনদ 6 দফা পেশ করেন। কখন মুক্তি সনদ পেশ করা হয়? 1966 সালে পূর্ব বাংলার জনগণের মুক্তি সনদ 6 দফা পেশ করা হয়। 1970 সালের নির্বাচনে তার দল আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। নির্বাচনের ফলাফল অনুযায়ী বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানের সরকার গঠন করার কথা ছিল, কিন্তু পাকিস্তানের শাসকরা নানা ষড়যন্ত্র শুরু করে। তাদের ষড়যন্ত্রের কারণে বঙ্গবন্ধুর নেতৃত্বে সরকার গঠন করা সম্ভব হয়নি।
1970 সালের নির্বাচনে বঙ্গবন্ধু দল আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। নির্বাচনের তিনি এই ভোটে ফল নির্বাচনের ফলাফল অনুযায়ী তার নেতৃত্বে পাকিস্তানের সরকার গঠন করার কথা ছিল, কিন্তু পাকিস্তানের শাসকদের বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বঙ্গবন্ধুর নেতৃত্বে সরকার গঠন করা আর সম্ভব হয়ে ওঠেনি। শিক্ষার্থীরা, তোমরা বইয়ের 49 পৃষ্ঠায় খ নম্বরটা দেখো, এসব লিখি স্বর্ণের পাশে উল্লেখযোগ্য ঘটনাগুলো লিখতে বলছে। তোমরা এই যে শালগুলো দেখছো এর পাশে এর ঘটনাগুলো লিখতে বলছে। আমি তোমাদের একবার এই শালগুলো কথা একবার বলে দিচ্ছি। ১৯২০ সালে বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন। ১৯২৭ সালে বঙ্গবন্ধু গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। ১৯২৯ সালে বঙ্গবন্ধু গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন। ১৯৬৬ সালে সয়দাপা দাবি পেশ করেন। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। শিক্ষার্থীরা, এবার তোমার পাঠ দুই দেখো, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ। এখন আমরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানব। ১৯৭০ সালে 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বিশাল জনসভায় এক ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন। বঙ্গবন্ধু কোথায় স্বাধীনতার ডাক দেন? বঙ্গবন্ধু ১৯৭১ সালে 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক জনসভায় তিনি ঐতিহাসিক ভাষণের মাধ্যমে স্বাধীনতার ডাক দেন। এরপর 25ই মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাহিনীদের উপর হামলা করে। 25ই মার্চ এই রাতটি ছিল আমাদের কালো রাত। এই রাতে পাকিস্তানি বাহিনীরা বাঙালিদের উপর হামলা করে। 26ই মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। এরপর পুরোই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানের কারাগারে বন্দি করে রাখে। 26ই মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। এই ঘোষণার পরে পরেই পাকিস্তানি সেনাবাহিনীরা বঙ্গবন্ধুকে গ্রেফতার করে এবং পাকিস্তানের কারাগারে বন্দি করে। বঙ্গবন্ধুর আহ্বানে জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। 9 মাস ধরে এই যুদ্ধ চলে। ১৯৭১ সালের 16ই ডিসেম্বর আমরা বিজয় লাভ করি। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়। তিনি আমাদের জাতির পিতা। বঙ্গবন্ধু কারাগারে বন্দী হওয়ার পর বঙ্গবন্ধুর আহ্বানে জাতিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং 9 মাস ধরে যুদ্ধ করে। এবং 1970 সালের 16ই ডিসেম্বরে আমরা বিজয় লাভ করি। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন দেশ পাই। তাই বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। বিজয় লাভের পর পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু 1952 সালে 10ই জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফিরে আসে। বঙ্গবন্ধু কখন দেশে ফিরে আসে? বিজয়ের পর পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু 1952 সালে 10ই জানুয়ারি তিনি
স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন, অর্থাৎ আমাদের দেশে তিনি ফিরে আসেন। ফিরে এসে বঙ্গবন্ধু নতুন বাংলাদেশ গড়ে তুলতে বলিষ্ঠ নেতৃত্ব দেন। তিনি দেশে ফিরে এসে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য তিনি বলিষ্ঠ হয়ে ওঠেন। 1975 সালের 15ই আগস্ট তিনি একদল ষড়যন্ত্রকারী ও দেশের শত্রুদের হাতে সপরিবারে শহীদ হন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালের 15ই আগস্ট তিনি এক ষড়যন্ত্রকারী দেশের শত্রুদের হাতে পরিবার সহ শহীদ হন। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা সবাই বঙ্গবন্ধুর মতো দেশকে ভালোবাসব, দেশের জন্য কাজ করব। বঙ্গবন্ধুর মৃত্যু যেন দেশের এক অপূরণীয় ক্ষতি। আমরা তাই বঙ্গবন্ধুর মতো আমরা আমাদের দেশকে ভালোবাসব, দেশের মানুষকে ভালোবাসব, দেশের জন্য কাজ করব। শিক্ষার্থীরা, আমি পাঠ 1 ও 2 তোমাদের পড়ে শোনালাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ। এখন থাকবে তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজ আমি এখন তোমাদের দেব অধ্যায় 10 থেকে 1 কথায় উত্তর দাও। আমি উত্তরগুলো বলে দেব না, তোমরা এই 1 থেকে 7 পর্যন্ত এক কথায় উত্তরগুলো এসডব্লিউ খাতায় লিখবে। আমি একবার প্রশ্নগুলো পড়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। নম্বর 1, বঙ্গবন্ধু কবে জন্মগ্রহণ করেন? 2, কত বছর বয়সে বঙ্গবন্ধুর শিক্ষা জীবন শুরু হয়? 3, বঙ্গবন্ধু কোন প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করেন? 4, বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কোন বিভাগে ভর্তি হয়েছিলেন? 5, কত সালে 6 দফা পেশ করা হয়? 6, বাংলাদেশ কখন স্বাধীনতা অর্জন করে? 7, মুক্তিযুদ্ধ কত মাস ধরে স্থায়ী ছিল? আশা করি শিক্ষার্থীরা, তোমরা 1 থেকে 7 পর্যন্ত এক কথায় উত্তরগুলো খাতায় সুন্দর করে লিখবে। পরবর্তী ভিডিও ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।